সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাতে গাজায় ঢুকে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনারা। যুদ্ধক্ষেত্র অগ্রগতির জন্য মরিয়া জেলনেসকে। ইসরায়েলি হামলায় গাজায় 31 মসজিদ ধ্বংস। পুরনো ফোন নম্বর ও ভয়েসমেল ফাঁস, চাপে পড়তে পারেন ঋষি সুনাক। নাইজার জান্তার উপর নিষেধাজ্ঞা দিতে পদক্ষেপ নিল ইউ। নতুন কৃষ্ণাঙ্গ আমেরিকান রাষ্ট্রপতি হতে চান স্কট, বললেন বাইডেনের হাতে রক্ত লেগে আছে। এবং সাদ্দাম হোসেনের মেয়েকে 7 বছরের কারাদণ্ড। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাতে গাজায় ঢুকে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনে গাজায় নির্বিচার বোমা হামলার মধ্যে এবার উপত্যকাটিতে সীমিত পরিসরে স্থল অভিযান চালাচ্ছেন ইসরায়েলি সেনারা। রোববার রাতভর গাজায় এমন বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিন গাজা সীমান্তে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সোমবার বলেছেন, রোববার রাতে গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী অভিযান চালিয়েছে। যেসব সন্ত্রাসী যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছিল তাদের হত্যা করতে অভিযান চালানো হয়েছে। এছাড়া নিখোঁজ জিম্মি করে ইসরায়েলিদের বিষয়ে যে কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহে তল্লাশি চালানো ছিল অভিযানের লক্ষ্য। এর আগে রোববার রাতে দক্ষিণ গাজার খান ইউনিয়ন সংঘর্ষে জড়ান ইসরায়েলি সেনা হামাস যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনীরা বলছে, ওই এলাকাটিতে সন্ত্রাসী ও তাদের অস্ত্রমুক্ত করতে শঙ্কা রয়েছে এবং জিম্মিদের খুঁজতে অভিযান চালিয়েছে তারা। এ সময় হামাস সদস্যরা তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়েন। এতে এক ইসরায়েলি সেনা নিহত ও 3 জন আহত হয়েছেন। এ বিষয়ে হামাস বলেছে, খান ইউনিয়নের পূর্ব অঞ্চলে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। ইসরায়েলি সেনারা সীমান্ত পেরিয়ে গাজার ভেতরে কয়েক মিটার ঢুকে পড়েন। ইসরায়েলের হুমকির মুখে উত্তর গাজা থেকে অনেক ফিলিস্তিনি পালিয়ে যান, ইউনিট সহ দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় তাদের একটি ট্যাঙ্ক ও 2টি বুলডোজার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটির দাবি, তাদের পাল্টা হামলার মুখে নিজেদের যানবাহন ফেলে রেখে ইসরায়েল ফিরে যান দেশটির সেনারা। 7ই অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় অবিরাম বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে বিদ্যুৎ, জ্বালানি, খাবার ও পানি বিচ্ছিন্ন উপত্যকাটিতে মৃত্যু হয়েছে 5,000-এর বেশি ফিলিস্তিনির। এরই মধ্যে সেখানে সর্বাত্মক হামলা চালানোর হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এ লক্ষ্যে গাজা সীমান্ত জুড়ে সামরিক তৎপরতা জোরদার করেছে তারা। যুদ্ধক্ষেত্র অগ্রগতির জন্য মরিয়া জেলনেসকি। মধ্যপ্রাচ্য সংকটের দিকে বিশ্বের নজর সরে যাওয়ায় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আরও বিপাকে ফেলেছে, এমন আশঙ্কার মাঝে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন। রাশিয়ার হামলা শুরু হবার পর প্রায় 20 মাস পরে ইউক্রেন হানাদারদের দেশ ছাড়া করতে পারেননি। রোববারে ভিডিও বার্তায় জেলনেসকি রুশ অধিকৃত এলাকা পুনর্দখল করার গুরুত্ব তুলে ধরেন। তার মতে, ইউক্রেনের প্রতিদিন সুফলের প্রয়োজন রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে লাগাতার অগ্রগতি অত্যন্ত জরুরি। জেলনেসকি বলেন, 500 মিটার হোক বা 1 কিলোমিটার, ইউক্রেনকে এগিয়ে যেতেই হবে। শুধু হামাস ও ইসরায়েল নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে কাতারের ভূমিকার কথা শোনা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি কাতারের আমির তামিম বিন হামাদ আল তানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নাগরিকদের মুক্তির ক্ষেত্রে কাতারের ভূমিকা সম্পর্কে দুই নেতার কথা হয়েছে। সে উদ্যোগের ফল হিসেবে গত সপ্তাহে 4 জন ইউক্রেনীয় শিশু ও কিশোর মুক্তি পেয়েছে। আপাতত ইউক্রেনের পূর্বে দনেস্ক শহরের কাছে আবদিপকা ও মারিয়ানকায় দুই পক্ষের মধ্যে জোরালো সংঘর্ষ চলছে। শুধু রোববারই রাশিয়ার 20টি হামলা প্রতিহত করা হয়েছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। হামলা সত্ত্বেও আবদিপ শহরে নিজস্ব অবস্থান সুরক্ষিত আছে বলে ইউক্রেন দাবি করেছে। 2014 সালে হামলা একবার রাশিয়ার দখলে এলো, তারপর থেকে ইউক্রেন এই শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। তবে সংঘাতের কারণে প্রায় 30,000 জনসংখ্যা শহরে মাত্র 1,600 মতো মানুষ অবশিষ্ট রয়েছে। শনিবার উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন নিহত ও 17 জন আহত হয়েছে। শহরের উপকণ্ঠে ডাক বিভাগের এক স্থাপনার উপর সেই হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি তার বার্তায় ঘটনাস্থলে একটি ভিডিও দেখান। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, রোববার বাকমুট শহরের কাছে এক ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। রাশিয়ার দাবি, রোববার অধিকৃত ক্রাইমিয়ার উপর ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। আসন্ন শীতকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরো জোরালো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গত বছরের মতো জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার হামলার আশঙ্কা করছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার উপর চাপ বজায় রাখতে চায় ইউক্রেন। রোববার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে জেলনেসকি শান্তির লক্ষ্যে এক শীর্ষ সম্মেলনের উদ্যোগের কথা বলেছেন। আগামী পদক্ষেপ হিসেবে চলতি মাসে মাল্টায় অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হবে। তবে যে কোনো সমাধান সূত্রের মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের বিষয়ে অটল রয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় 31 মসজিদ ধ্বংস।
গাজা ইসরায়েলের নৃশংস রকেট ও বিমান হামলায় এ পর্যন্ত 31টি মসজিদ ধ্বংস হয়েছে। অঞ্চলটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় তথ্য দিয়েছে, গত 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এখনও চলছে হামলা। এখন পর্যন্ত প্রায় 4,500 গাজাবাসীর প্রাণ গেছে বর্বরতায়। মসজিদ ছাড়া কয়েকদিন আগে আল আহলি নামের একটি হাসপাতালে হামলা করেছে ইসরায়েল। গাজায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রথম দিন থেকে এ পর্যন্ত গাজায় মোট মসজিদ ধ্বংসের সংখ্যা মোট 31টি। এর আগে 26টি মসজিদ ধ্বংস হয়েছিল। রোববারের হামলা আরও 5টি মসজিদ চুরমার হয়েছে। এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 400 জন। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি চায় চীন। দেশটি বলছে গাজায় সহিংসতা বন্ধে যা করা দরকার তাই করা হবে। পশ্চিম তীরে চলমান গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সর্বশেষ 120 ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। হামাসের সঙ্গে একাত্মতা পোষণ করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে টার্গেট করে সোমবার 2টি বিমান হামলা করেছে ইসরায়েল। পুরনো ফোন নম্বর ও ভয়েসমেল ফাঁস, চাপে পড়তে পারেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পুরনো ফোন নম্বর এবং একটি ভয়েসমেল রেকর্ডিং অনলাইনে ফাঁস হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলে প্র্যাঙ্ক কলাররা প্রধানমন্ত্রী এসব ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। এই ঘটনা প্রথম প্রকাশ করে ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য সান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া ফোন নম্বরটি ঋষি সুনাক দীর্ঘদিন ব্যবহার করেছেন। প্র্যাঙ্ক কলার ফোনের রিং এবং ঋষি সুনাকের একটি ভয়েসমেল রেকর্ডিং শুনেছে বলে ধারণা করা হয়েছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগত তথ্য ফাঁস সম্পর্কিত প্রতিবেদনের বিষয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে সেখানে বলা হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ডাউনিং স্ট্রিট কখনো মন্তব্য করে না। বরিস জনসন প্রধানমন্ত্রী থাকাকালীন প্র্যাঙ্কস্টাররা একইভাবে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে তাকে বিরক্ত করেছিল। জনসন পরে ফোন নম্বর পরিবর্তন করতে বাধ্য হন। এখন যদি দ্য সানের প্রতিবেদন সঠিক হয়, তাহলে প্রশ্নের মুখে পড়বেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ তার সরকার বলেছে, কোভিডকালে বরিস জনসন এবং তার সহযোগীদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন সম্পর্কিত তদন্তের জন্য পুরনো ফোন বার্তাগুলো আর পুনরুদ্ধারযোগ্য নয়। ঋষি সুনাক এ বিষয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে বলেছিলেন, কিছু হোয়াটসঅ্যাপ বার্তা তাদের দিতে পারেননি, কারণ তিনি বেশ কয়েকবার ফোন পরিবর্তন করেছেন। জিজ্ঞাসাবাদে দেওয়া সাক্ষ্যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক দাবি করেছিলেন, তিনি যখন ট্রেজারি চালাচ্ছিলেন বা অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় বার্তাগুলো আর তার কাছে নেই, কারণ তিনি এগুলোর ব্যাকআপ রাখতে পারেননি। মহামারীকালে জনসন সরকারের কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন নিয়ে সরকারি তদন্তে দ্বিতীয় পর্যায়ে যুক্তিতর্ক চলছে। তদন্তের স্বার্থে 2020 সালের জানুয়ারি শেষ থেকে 2022 সালের ফেব্রুয়ারি শেষ নাগাদ পর্যন্ত জনসন ও সহযোগীদের মধ্যে মোবাইল ফোন যোগাযোগের তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান হিদার হ্যালেট, তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসন, অর্থমন্ত্রী ঋষি সুনাক সহ প্রায় 40 জন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং উপদেষ্টার কাছ থেকে মোবাইল বার্তা চেয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাককে একটি নতুন মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঋষি সুনাক এখন তদন্তের দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত সাক্ষী হবেন বলে আশা করা হচ্ছে। তদন্তের শুরুতে তিনি বলেছিলেন, গত 3 বছরে আমার ফোন অনেকবার পরিবর্তন করা হয়েছে, আমার হোয়াটসঅ্যাপ বার্তাগুলোতে আমার আর অ্যাক্সেস নেই, আমার পক্ষ থেকে পাঠানো বা ওই সময় প্রাপ্ত বার্তার কোনো ব্যাকআপ রাখা হয়নি। অন্য অনেকের মধ্যে ব্রিটেনের মন্ত্রিপরিষদ সচিব সাইমন কেসকেও সামনের সপ্তাহগুলোতে তদন্ত কমিটির কাছে তার হোয়াটসঅ্যাপ বার্তাগুলো জমা দিতে হতে পারে। নাইজার জান্তার উপর নিষেধাজ্ঞা দিতে পদক্ষেপ নিল ইউ। নাইজারে সামরিক সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সোমবার ইউরোপীয় ইউনিয়ন বা ইউ একটি আইনি পদক্ষেপ নিয়েছে। গত জুলাই মাসে একটি অভ্যুত্থানে দেশটির ক্ষমতা দখল করে সামরিক জান্তা। ইউ ঘোষণা করেছে তারা একটি আইনি কাঠামো গ্রহণ করেছে, যার অধীনে জোট এখন নাইজারের শান্তি স্থিতিশীলতা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডের দায়ী ব্যক্তি ও সত্তার উপর নিষেধাজ্ঞা দিতে পারে। 27 দেশের জোটে নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করার নিন্দা করেছে। জোটের পররাষ্ট্রমন্ত্রীর প্রধান বলেছেন, সামরিক অভ্যুত্থানে মূল্য দিতে হবে বলে এই পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেবে। ইউ ইতিমধ্যে সামরিক দখলের পর নাইজারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা ও আর্থিক সহায়তা স্থগিত করেছে। এছাড়া সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স বর্তমানে নাইজারের নতুন শাসকদের দাবির পরে দেশটি তার 1,500 সেনা প্রত্যাহার করছে। নতুন কৃষ্ণাঙ্গ আমেরিকান রাষ্ট্রপতি হতে চান স্কট, বললেন বাইডেনের হাতে রক্ত লেগে আছে। বারাক ওবামার পর টিম স্কট স্বপ্ন দেখেছেন পরবর্তী কৃষ্ণাঙ্গ আমেরিকান রাষ্ট্রপতি হবার। 2024 সালে তিনি রিপাবলিকানদের হয়ে রাষ্ট্রপতি প্রার্থী হবার লড়াইয়ে সামিল হয়েছেন। স্কট মনে করেন, নিষেধাজ্ঞায় আটকে থাকা ইরানের $6 বিলিয়ন ছাড় দেওয়ার বাইডেন যে অনুমতি দিয়েছিলেন, সেটার কারণে মধ্যপ্রাচ্যে সহিংসতা হয়েছে। যদিও হামাসের ইসরায়েলের আক্রমণের পর সেই $6 বিলিয়ন দেওয়ার প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে, আর বাইডেন ঘোষণা দিয়েছিলেন হামাসের আক্রমণের আগে। সম্প্রতি স্কট এবং আরও 23 সিনেটর ইরানকে দেওয়া সেই অর্থ একেবারে বাজেয়াপ্ত করার প্রস্তাব পেশ করেছেন। তবে স্কট দ্রুত ইসরায়েল ও ইউক্রেনকে অর্থ সাহায্য দেওয়ার পক্ষপাতী। তবে এখন যেভাবে বিলটি উপস্থাপন করা হচ্ছে, তাতে তিনি এর বিপক্ষে ভোট দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তার মতে, নিজেদের সীমান্ত সুরক্ষার বাজেট সহ প্রায় $100 বিলিয়ন বিলটি উপস্থাপন করা হবে। সেখানে ইউক্রেনের জন্য 61 বিলিয়ন, ইসরায়েলের জন্য $14 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব রয়েছে। স্কট বলেন, বিলটি যদি ইউক্রেন ও ইসরায়েলের জন্য সহায়তার অর্থ আলাদাভাবে হয়, তাহলে এরই মধ্যে সেটি সম্ভব করা হতো। বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন। স্কট তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার স্বপ্ন দেখেছেন। সাদ্দাম হোসেনের মেয়েকে 7 বছরের কারাদণ্ড।
ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাত সাদ্দামকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রাঘাত সাদ্দাম তার বাবার নিষিদ্ধ বাদ পার্টির পক্ষে প্রচার চালানোর জন্য এই সাজা দেওয়া হয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সাদ্দাম হোসেনের মেয়ে বর্তমানে জর্ডানে নির্বাসিত জীবনযাপন করছেন। রোববার তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। এছাড়া 2023 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাদ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ ঘোষণা করা হয়। রায়ে বলা হয়েছে, 2021 সালে টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে নিষিদ্ধ বাদ পার্টির কার্যক্রম প্রচারের অপরাধে রাঘাত সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা রায়ে উল্লেখ করা হয়নি। 2021 সালে রাঘাত সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল আরাবিয়া চ্যানেলে 1979 সাল থেকে 2003 সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন। সৌদি চ্যানেলকে সে সময় তিনি বলেন, অনেকে আমাকে বলেছে, অনেকে আমাকে বলছে, সাদ্দাম হোসেনের শাসনামল আমাদের জন্য ছিল গৌরব ও গর্বের সময়। অবশ্য সে সময় ইরাক ছিল স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ। রাঘাত সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় কুসে 2003 সালে ইরাকে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।